বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد ثم نتمدিনি ভাইরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে কিছু খাওয়া যাবে না কিছু খাওয়া যাবে কিনা কিছু ছোয়া যাবে কিনা বসা যাবে কিনা এসব নিয়ে তিনি প্রশ্ন করেছেন প্রথমেই বলবো যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত একটি হাদিস পাওয়া যায় চন্দ্র মানে কয়েকটি হাদিস পাওয়া যায় তার মধ্যে আমি একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যে হাদিসটি বুখারিতে এক হাজার একচল্লিশ নম্বর হাদিস এবং মুসলিমে নয়শো এগারো নম্বর হাদিস عن أبي مسعود الأنصاري رضي الله عنه تجيبه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آيتان من آيات الله يخوف الله به بهما عباده، وإنهما لا ينكسفان بموت أحد من الناس،

এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এগুলো কোনো একজন ব্যক্তির মৃত্যুর কারণে হয় না অথবা অন্য কোনো কিছু কারণে হয় না একমাত্র আল্লাহ ওয়া তাআলা এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ করেন মানুষকে ভয় দেখাবার জন্য তো রাসুল্লাহ সল্লাহ আলী সাল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা তোমরা যখন সূর্যগ্রহণ দেখো এবং চন্দ্রগ্রহণ দেখো তখন তোমরা সলাৎ আদায় করো তোমরা নামাজ পড়ো এবং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া করতে থাকো যতক্ষণ দোয়া করো যেন তোমাদের এই চন্দ্রগ্রহণটি এই সূর্যগ্রহণটি চলে যায় এটা হলো করণীয় কাজ যখন নাকি সূর্যগ্রহণ হবে এবং চন্দ্রগ্রহণ হবে করণীয় কাজ হলো যে আমরা সলাত আদায় করব যেটা নাকি চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের যেগুলো নামাজ আছে সলাতুল কুসুফ সলাতুল কুসুফ বলা হয় এই নামাজটা আদায় করব আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের থেকে চন্দ্রগ্রহণটা নিয়ে যায় কিন্তু আমার এই ভাই বলেছে যে খাবার ব্যাপারে বসার ব্যাপারে এগুলো কিছু না একমাত্র আমরা আল্লাহর কাছে দোয়া করব ইস্তেকাফার করব তওবা করব এবং সলাত আদায় করব এটা হলো সলাৎ এটা হলো কাজ যখন নাকি সূর্য গ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে আর আর অন্য কোনো কাজ নেই নামাজ সলাত দোয়া ইস্তিক এগুলো হলো কাজ বারাক আল্লাহ ফিকুম ওসলিল আল হামি ও সাহাবি আজমাইন